বন্ধুরা, ঘরবন্দি পড়ুয়াদের পাঠে আগ্রহ ফেরাতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেবে স্কুল সিদ্ধান্ত সরকারের। গত বছর এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের দেওয়া শুরু হয়েছিল, এবছর আবারও মিড ডে মিলের সঙ্গে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে প্রতিটি শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের। কি বলছে, অবশেষে মিলল রাজ্য সরকারের অনুমোদন। এক বছর ধরে ঘরবন্দি স্কুল পড়ুয়াদের পড়াশোনার মনোযোগী করে তুলে শিক্ষক সংগঠনগুলি প্রস্তাবিত পাঠে হাতল পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা কমিশন বাংলা শিক্ষার পোর্টালে প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত প্রতিটি শ্রেণীর জন্য প্রথম ও দ্বিতীয় পর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশ করা হলো। সেগুলি জুন মাসের মিড ডে মিল বিতরণের সময় অভিভাবকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই মর্মে স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশে বলা হয়েছে, অতিমারির কারণে দীর্ঘ এক বছরের ওপর স্কুল বন্ধ, রাজ্যের বহু ছাত্রছাত্রী নিয়মিত পঠন পাঠনের সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতিতে মডেল টাস্ক পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত পড়াশোনায় তাদের আগ্রহ ফেরাবে বলে মনে করেছেন শিক্ষক এবং অভিভাবকেরা। টাক সংক্রান্ত নির্দেশিকা প্রকাশের কয়েকটি শিক্ষক সংগঠন ইতিমধ্যেই বলেছে, এই দাবি তারা দীর্ঘ কয়েক মাস ধরেই জানিয়ে এসেছিল। প্রসঙ্গত 2021 শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু করার জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথম ও দ্বিতীয় পাঠ বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্কুলের কম্পোজিট গ্যাভেন থেকে প্রিন্ট করে অভিভাবকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই টাস্ক পেয়ে অনেকটাই ভিত্তিমুখী হবে। ডিআইদের মাধ্যমে স্কুলগুলিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়েছে। এই টাস্ক অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু নবম ও দশম শ্রেণী পড়ুয়াদের মিড ডে মিল না থাকা তাদের কীভাবে দেওয়া হবে এই মডেল টাস্ক তার সুস্পষ্ট নির্দেশ নেই। তবু বেশিরভাগ ডিআই স্কুলগুলোকে একই সঙ্গে তা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্কুলগুলি। স্কুলের শিক্ষক মহল সূত্রে এই বিষয়গুলি জানা গিয়েছে। এই বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানিয়েছেন, বর্তমানে শিক্ষাবর্ষে ছ মাস চলছে। গত মার্চ থেকে সমিতির পক্ষ থেকে দপ্তরের কাছে টাস্ক প্রদানের দাবি বারেবারে করা হয়েছে। দীর্ঘ পাঁচ মাস পর সরকারের এহেন উদ্যোগে দেরিতে হলেও বোধ হয়। একই সঙ্গে সমিতির অভিযোগ, এতদিন ধরে প্রকাশিত হলেও মডেল অ্যাক্টিভিটি টাস্ক অত্যন্ত নিম্নমানের বিষয়। পিছু পাঁচ থেকে ছটি প্রশ্ন দিয়ে কোনো রকমের দায়সারা হয়েছে। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের বক্তব্য, জুন মাসের মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের অ্যাক্টিভিটি টাস্ক বিতরণ দেওয়ার দাবি আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি। স্কুল শিক্ষা দপ্তরকে সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। টাস্ক দেওয়ার সঙ্গে সংশোধিত সিলেবাস প্রকাশ করে অনলাইন ক্লাস ও টেলিকম এডুকেশনের শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করুক শিক্ষা দপ্তর। এই রয়েছে আপডেট। অর্থাৎ প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্র এবং ছাত্রীদের আবারও দেওয়া হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক। সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সলভ অর্থাৎ অ্যান্সার তোমাদের সামনে করে তোলার চেষ্টা করব। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলে যেও না।